নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বেসন আর ডিম দিয়ে মজাদার এক রেসিপি নিয়ে আসলাম। এটা আমি ভাত ও রুটি দিয়ে পরিবেশন করে থাকি। তাহলে দেখে নিন এই ডিম বেসনের তরকারি আমি কিভাবে বানাই। প্রথমে পাত্রে ডিম ফাটিয়ে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফেটিয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি, ডিম আর বেসন মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ, নুন দেব পরিমাণ মতো, আর দেব হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ। এবার এই সব উপকরণ ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে চ্যাপ্টা করে নেব। এরপর এটা ছোট ছোট করে পিস কাটছি। ছোট ছোট করে পিস কাটলে তবেই কিন্তু রান্নার সময় এর ভেতরে ভালোভাবে তেল মশলা ঢোকে। ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব, তাই কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে ডিম বেসনের পিসগুলো দিয়ে দেব। এবার এগুলো ভেজে নেব। বেসনের পিসগুলো ভেজে নিয়েছি, ডিম দেওয়া আছে তাই ভাজবার ফলে বেসনের পিসগুলো বড় হয়ে যায়। আবার বলছি, বেসনের পিসগুলো কিন্তু ছোট ছোট করে কাটবেন। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার ভেজে নেব আলু। আমি এখানে একটা আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। আলু ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এবার তেলে দেব সামান্য গোটা জিরে, আধ ভাঙা ধনে আধা চা চামচ। গোটা ধনেকে একটু পিষে নিয়েছি, এটা দিলে রান্নাতে কিন্তু স্বাদ ভালো আসে। দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটোর মাঝে একটু ছিঁড়ে দিয়েছি, আর দেব সামান্য হিং। শুকনো মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দেব এক চামচ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে দেব এক চামচ। তেলে সব উপকরণ মিশিয়ে নেব। এখন এর মধ্যে দেব দুটো মাঝারি মাপের টমেটো বাটা। এবার সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুন আর টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা আলু দিয়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দিলাম। এর মধ্যে ভাজা বেসনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 25 মিনিট, তবে মাঝে একবার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 25 মিনিট পর ফিরে আসলাম। নামানোর আগে দেব গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, আর দেব ঘি আধা চা চামচ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি করে নিলাম ডিম দিয়ে বেসনের তরকারি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।